আমাদের সঙ্গে সৌমিক ভট্টাচার্য রয়েছেন, বিজেপি নেতা। আপনাকে জি চব্বিশ ঘন্টায় স্বাগত। সুকেন্দু শেখর রায়ের যে বক্তব্য, তিনি রাজনীতির অভিযোগ তুলছেন হাঁসখালীর ঘটনা নিয়ে, এবং এর পাশাপাশি তিনি বলছেন যে সমাজে 93% এমন ঘটনা পরিবার এবং বন্ধু বান্ধবের মাধ্যমে ঘটে, বাড়ির পরিবেশ আগে পরিষ্কার করতে হবে। আপনার প্রতিক্রিয়া? তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী এবং মুখ্যমন্ত্রী আগেই এই ঘটনা সম্পর্কে তৃণমূলের কি অভিমত, তিনি কিভাবে দেখছেন, তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন। তো স্বাভাবিকভাবেই দলীয় বাধ্যবাধকতায় এই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব নেতা তিনি এ ধরনের কথা বলছেন। বিষয়টা হলো, এই দাবি কেউ করেনি পশ্চিমবঙ্গের কোনো সুস্থ মানুষ, যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ওই ছেলেটিকে তার সঙ্গে বন্ধু বান্ধব যারা এই দুর্ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে স্টিমুলেন্ট খাইয়ে দিয়েছিল। বিষয়টা তো তা নয়, বিষয়টা হলো একটা ঘটনা সংঘটিত হলো। বিষয়টা হলো তার পরের ঘটনা, ঘটনা সংঘটিত হলো একটি পরিবারের মধ্যে। পরিবারের পরে কি করা হলো, যে মেয়েটি আক্রান্ত হলেন তার পরিবারকে এমন ভীত সন্ত্রস্ত করে দেওয়া হলো যে তার নিজের সন্তানকে কিছু কাঠ কুড়িয়ে আগুন জ্বালিয়ে তৈরি করা হলো। এই অবস্থাটা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। তো স্বাভাবিকভাবেই সেটা নিয়ে রাজনীতি হবে। একটা শ্মশানে যদি মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হলো, একটি তরুণীর মৃতদেহ চলে গেল, কাঠ কুড়িয়ে এনে পেট্রোল বলা হচ্ছে কেরোসিন তেল জ্বালিয়ে জ্বালানো হয়ে গেল, তার এই মৃত্যুর কোনোভাবেই কোথাও জায়গায় রেজিস্টার্ড হলো না, এখনো পর্যন্ত সেখানের কোনো আইনি স্বীকৃতি নেই। এই অবস্থাটার জন্য যারা শাসক দল, যারা রাজ্য চালাচ্ছেন গত 11 বছর ধরে, তারা দায়ী। এই ঘটনার অব্যবহিত পরে ঘটনার জায়গায় কি সেই পরিবারের পাশে দাঁড়ানো, তাদের ভয়মুক্ত করা, প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা করবার পরিবর্তে ঘটনার সঙ্গে সঙ্গে হাতরাসের ঘটনা টেনে নিয়ে আসা হলো, এই অভিমুখটা হচ্ছে রাজনৈতিক অভিমুখ। আমরা স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কেউ প্রশ্ন তুলবে, কোনো বিচ্ছিন্ন ঘটনায় কেউ একটা অপরাধ সংঘটিত করে ফেললো, কিন্তু অপরাধ সংঘটিত করে ফেলার পরে প্রমাণ লোপের চেষ্টায় যদি সে এভাবে মানুষ আতঙ্ক করতে পারে গোটা সমাজকে, গোটা পরিবারকে, তো স্বাভাবিকভাবেই সেখানে প্রশ্ন উঠবে। রাজনীতি করার চেষ্টা না, প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলা, এবং তার থেকেও বড় তৃণমূলের যে দৃষ্টিভঙ্গি। আজকে যদি এই ঘটনায় তারা বিন্দুমাত্র মানে দুঃখ প্রকাশ করতেন বা উদ্যোগী হতেন কিছু করার জন্য, সেটা না করে তারা সেখান থেকে বহু দূরে চলে গেলেন হাতরাসে। হাতরাসের ঘটনায় যারা আছেন প্রত্যেকেই শাস্তি পেয়েছেন, পুলিশ থেকে শুরু করে যারা ঘটনা ঘটিয়েছে, এই ঘৃণ্য নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই জন্য সেখানকার মানুষ দেখেছেন, আশ্চর্য হয়ে গেছেন আমাদের রাজ্যের একজন মন্ত্রী যে কি করে সেখানের মানুষ গত নির্বাচনে বিজেপিকে সমর্থন করলো। আবার আমি এটাও বলছি না শুধুমাত্র নির্বাচনে জিতলেই সমস্ত সমস্যার প্রশ্নের উত্তর পাওয়া যায়, কিন্তু আজকে সেই গ্রিভেন্সটা তারা অ্যাড্রেস করতে পেরেছে।